সংসদীয় সংসদ নির্বাচনী আমাদের বিশেষ আয়োজন ইস্পাহানি মির্জাপুর ভোটের মাঠে সারাদিন পাওয়ার্ড বাই লিলি। আপনাদের সাথে আছি আমি তনুজা দাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনের মধ্যে এখনো পর্যন্ত 42টি আসনে বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে 30টিতে জিতেছে নৌকার প্রার্থীরা, লাঙ্গল প্রতীক পেয়েছেন 2টি। জাতীয় পার্টি জিতেছে 2টি আসনে, এছাড়া 5টি আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী। নাটোর 3 আসনে নৌকার জুনায়দ আহমেদ পলক, কুড়িগ্রাম 3 আসনে নৌকার সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে গবা, জয়পুরহাট এ কে শামসুল আলম দুদু, নওগাঁ 1 আসনে সাধন চন্দ্র মজুমদার, সুনামগঞ্জ 3 আসনে এম এ মান্নান, লালমনিরহাট 3 আসনে মতিয়ার রহমান, লালমনিরহাট 2 এ নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট 1 আসনে মোতাহার হোসেন, সুনামগঞ্জ 4 এ মোহাম্মদ সাদিক, পটুয়াখালী 3 এ এস এম শাহজাদা, জয়পুরহাট 2 এ আবু সাইদ আল মাহমুদ স্বপন, বান্দরবানে বীর বাহাদুর উষু সিং এবং ভোলায় 4 এ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, রংপুর 3 এ জাতীয় পার্টি জি এম কাদের, যশোর 1 এ নৌকার শেখ আফিল উদ্দিন, মৌলভীবাজার 4 এ উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ, সিলেট 4 এ ইমরান আহমেদ, সুনামগঞ্জ 1 আসনে রঞ্জিত সরকার, বরিশাল 4 এ স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ, যশোর 6 এ স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম, নওগাঁ 6 এ স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন, বরিশাল 2 এ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন, চাঁদপুর 1 এ নৌকার ডক্টর সেলিম মাহমুদ এবং কুড়িগ্রাম 1 এ লাঙ্গলের প্রার্থী এ কে এম মুসাফিজুর রহমান এবং লক্ষ্মীপুর 4 আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া যশোর 4 এ জয়ী হয়েছে নৌকার এনামুল হক বাবুল, যশোর 2 এ ডক্টর তহিদুজ্জামান, নাটোর 2 এ শফিকুল ইসলাম শিমুল, কিশোরগঞ্জ 6 এ নাজমুল হাসান পাপন, কুড়িগ্রাম 4 এ বিপ্লব হাসান পলাশ, নওগাঁ 5 এ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, মৌলভীবাজার 2 এ শফিউল আলম চৌধুরী নাদেল, রংপুর 1 এ স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু, রংপুর 4 এ নৌকা টিপু মুন্সি এবং ব্রাহ্মণবাড়িয়া 4 এ আনিসুল হক। দর্শক, ভোট সারা দেশে কিন্তু মোটামুটি নির্বিঘ্নভাবে এবং কোনো সহিংসতা মুক্তভাবেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখন ফলাফল সংগ্রহের কাজ চলছে এবং আমাদের সহকর্মীরা কিন্তু বিভিন্ন কেন্দ্রে অবস্থান করছেন এই ফলাফল সংগ্রহ করার জন্য। আমরা পর্যায়ক্রমে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব বিভিন্ন কেন্দ্রের ফলাফল। আমরা প্রথমে চলে যাব আমাদের সহকর্মী ইকরামুল হক সাইমের কাছে। সাইম, আপনার কাছে নতুন কোনো কেন্দ্রের ফলাফল কি এসে পৌঁছেছে? তরুজা, আপনি 42টি কেন্দ্রের ফলাফল যেমনটা জানিয়েছেন যে সেখানে জয় পরাজয় মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এবং একই সাথে কেন্দ্রভিত্তিক ফলাফল এবং রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে কিন্তু অনেকে জয় পরাজয় কিন্তু নিশ্চিত হয়ে গেছে। তবে নির্বাচন কমিশন থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো আসনেরই পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়নি। এখানে মূলত নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, তিনি কেন্দ্রভিত্তিক ফলাফল সমন্বিতভাবে ঘোষণা করছেন এক একটি আসনের, অর্থাৎ এক একটি আসনের যে কয়টি কেন্দ্রের ফলাফল এখানে আসছে সেই কেন্দ্রের ফলাফল তিনি সেই কয়েকটি কেন্দ্রের ফলাফল তিনি ঘোষণা করছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো আসনের সব কটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেননি, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এখানে কোনো আসনের ফলাফলে আমরা আপনাকে সুনির্দিষ্টভাবে জানাতে পারছি না। যদিও যেটি আগেই বলছিলাম যে কেন্দ্রভিত্তিক ফলাফল এবং রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে অনেকের জয় পরাজয় এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। এখানে বিকেল 5টার পরে মূলত নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, তিনি এই ঘোষণা মঞ্চে যে ফলাফল পরিবেশন ও সংগ্রহ কেন্দ্র রয়েছে সেটির যে ঘোষণা মঞ্চ রয়েছে সেখানে তিনি ঘোষণা করছেন বিভিন্ন আসনের যে কয়টি কেন্দ্রের ফলাফল পাচ্ছেন। এবং এখানে মূলত আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের অনেকেই সেই দুপুরের পর থেকেই এই নির্বাচন কমিশনে রয়েছেন, তারা ঘোষণা মঞ্চের সামনে অবস্থান করছেন, কিন্তু অন্য কাউকে কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না। বিপুল সংখ্যক সাংবাদিক রয়েছে, তারা মূলত ফলাফল সংগ্রহ করার চেষ্টা করছে, এখানকার সবশেষ তথ্য নেওয়ার চেষ্টা করছে। এবং একই সাথে যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সবশেষ যে তথ্যটি জানিয়েছেন যে 40 ভাগের মতো
ভোটের হার পড়েছে, এর কমও হতে পারে বেশিও হতে পারে তিনি জানিয়েছেন। সেটিও কিন্তু চূড়ান্তভাবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি যে কত শতাংশ ভোট শেষ পর্যন্ত পড়েছে, আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি আমাদেরকে জানানো হয়নি। তবে স্মার্ট ইলেকশন বিডি যে অ্যাপটি রয়েছে সেখানে আমরা সবশেষ দেখেছি যে সবশেষ যে তথ্যটি রয়েছে তাতে 28% ভোট কাস্ট হয়েছে, সেরকম তথ্যটি রয়েছে। একই সাথে আপনার কতগুলো ভোট কেন্দ্র স্থগিত হয়েছে, সবশেষ বিকেল 3টায় নির্বাচন কমিশন সচিব যে 60টি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ার খবর দিয়েছেন, এরপর সেই তথ্যটিও কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে আপডেট করেনি। আমরা যতটুকু শুনেছি যে হয়তো 20-25টি কেন্দ্র সব মিলিয়ে স্থগিত হতে পারে। আমরা অপেক্ষা করছি, এখানে আসন ভিত্তিক ফলাফল হয়তো কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে, তখন আমরা আপনাদেরকে চূড়ান্তভাবে জানাতে পারবো। আসলে নির্বাচন কমিশন যে আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো সেগুলো অনুসরণ করে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে এবং একই সাথে হয়তো অনেকগুলো আসনের ফলাফল একই সাথে ঘোষণা করবে। সেই পর্যন্ত আমরা এখানে রয়েছি, আপনাদেরকে সবশেষ খবর জানাবো। সাইম, আপনাকে ধন্যবাদ।